এইভাবে চারটা প্রশ্ন করবা, আমার বুজুর্গ জমিন যদি নেক আমল করিয়া যাও, এই জমিন যদি আপনি ভালো আমল করিয়া যাও, তোমার যখন মরণের সময় আইব তোমার চক্কর সামনে সেই ভালো আমলটা বাই রইবে। আর বন্দায় যদি জমিন গুনার কামল করে যখন মরণের সময় আইব বোধ আমল বাই রইব বার হইব কিনা? আল্লাহর হাবিবে ফরমাইল, মানুষের যখন মরণের সময় আয় আল্লাহর বান্দা মন্দির দুইটা জিনিস দিয়া জমিন সাহায্য করিও। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, মানুষের মরণের সময় যদি জমানি দি কলিমা জারি হই যায়, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে ব্যক্তি মরণের সময় জীবনের শেষ সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইল কথা ফালাল জান্না, আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কলিমার তলকিন দেইনি আমরা, মাতো না? মানুষে কলিমার তলকিন দেয় না, খম দেয়। মানুষের মরণের সময় মানুষে কলিমার তলকিন খম দেয়। টেলিফোন বারে করিয়া কইব, বই ও বোন তুমি হিয়াল খাউরি বাজার বোন দেরি করিও না, যদি বাবারে ফাইতাই চাও তাহলে কিছু সময়ের ভিতরে তুমি এখন বাড়ি তাই যাও। বাইরে ঠিক আছে, বনিরে টেলিফোন করে খাও, তোমার ভাই এন্টরে জমিনে টেলিফোন করিয়া খাও, আর মা বাবার দ্বারা মরণের সময় বইয়া খান দিও না। আল্লাহর হাবিবে ফরমায়, এই সময় শয়তান মানুষের সামনে আয়, শয়তান এই জমিনের মধ্যে অনেক ধরনের কুমন্ত্রণা দেয়, এর কারণে আল্লাহর বান্দা মন্দির মাতার দ্বারো তোমরা জমিন কলিমার তলকিন দিও। অত জোরেও নাই, আসতেও নাই, নরমালের সহিত, কিন্তু একটা মাসলা হইল, বাইরে আল্লাহর বান্দা মন্দিরে তুমি কলিমা খোল বলিয়া কোনো শব্দ বাইর করিও না। কইনানি বাজে কইলাও কলিমা, কোনো বাজে কইলাও কলিমার সময় নেই, বাজি এমনি ডাট্টা হইয়া বোয়াত। এখন আসি আর ভাই, বড় দুঃখ লাগে মানুষের মুক্তর সময়, এই সময় যে মাই বাই বোন খো খো শব্দ হইও না, যদি আল্লাহর বন্দা হয় থ থর কলিমা, থর কলিমা আবার কিতা, সারা জীবন তার বরবাদ হয়ে জীবনের বইছে। জি নবী যে ফরমাইন নরমেলের সহিত তার খানোর দ্বারা হইও ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুজুর্গ আল্লাহর বন্দার মরণের সময় আজরাইল আলাইহিসসালাম তার দারোয়ান খেয়াইন, আজরাইল আলাইহিসসালাম আল্লাহর বন্দার যখন জীবন শেষ হইব মরণের সময় শেষ হইব, কোন মানুষ রাইতে 12টার সময় মারা যায়, মারা যায় কিনা? কোন মানুষ রাইতে 2টার সময় মারা যায়, 10টায় মারা যায়, যে সময় হইব হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর বান্দার সামনে বান্দার সামনে আইবা, আল্লাহর বান্দে হইব ভাইয়া কুলু নাফসু মাল আনতা, তুমি রাত 12টার সময় আমার গরু রাজ্য সফর রুয়ার পারে লাকা তাইলায় আমার গরু আইলায় আপনি খারোটারে আমার গরু আইলায় আমার হইলাও, ভাইয়া কুলু নাফসু মাল আনতা, তুমি আমার লগে তোমার কি দরকার আমার এখন হইলাম। হযরত আজরাইল হইব বন্দা, আমি তোমার লালা সার্কুলার কোন মানুষ নাই, তোমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কোন মানুষ নাই, আমি ভারতের নাই, লন্ডনের নাই, ফ্রান্সের নাই, বন্দা তুমি আমার পরিচয় পাইছো না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম, বন্দা জামলে শুনবো হযরত আজরাইলের ভাই বন্দায় চাইব, চাওয়ার লগে লগে আল্লাহর বন্দার মনটা সামাইল দুর্বল হয়ে যাইব, দুর্বল হইব না, থোড়া বক্স বাড়াও, আসন নেই সাউন্ড তোলা বাড়াই দাও, আল্লাহর বন্দার মনটা দুর্বল হইব হইব না, হই যাই হইব, আল্লাহর বন্দার মনটা দুর্বল হইব, আইরে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার জমি শেষ,
আমার সন্তানাদি হই, আমার বেবে হই, আমার মা হই, আমার বাবা হই। কোন কোন সময় দেশ বাইরে মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহর বান্দা বন্দি চকুর জল কোন সময় বন্ধ হয় না। হয়তো ইলাও আছে বন্দার দুটা কিডনি আপনার ড্যামেজ হয়ে যায়, কয়লানে ফোন যায়, ডাক্তারে রিপোর্ট দিব, সন্তান দিয়ে জমিন খানা খালি করবা, বাবাই বুঝি নাই বাবু দাদু মনে এখন ডাক্তারে কি রিপোর্ট দিছে আমার কইলাম, বলে ও বাবা তুমি জমিন ডরাইও না ভয় করিও না, ডাক্তারে কইছে মাত্র এক সপ্তাহ যদি তোমার প্রাইভেটও রাখে তোমার বেমার ভালো হইব, কিডনি সবল আছে, কোনো বেমার নাই, কোনো জিনিস নাই, কিন্তু সন্তান দূরই বইব, বাবা যখন বিছানার মধ্যে ঘুমাইবা বাবার মুখে চাইব, আর সন্তান চকু হয়ে জোর জোর জল হইবে, হায় রে হায় হাই আমার বাবা আমার চকুর সামনে আছো, ডাক্তারে হইছে বাইরে তোমার বাবার জানে যে জিনিসটা নেই জিনিসটা খাওয়াইলাম, আর সময় বেশি নাই, কয়েক দিনের ভিতর তোমার বাবা দুনিয়া তুলে বিদায় নিবা, সন্তানে বাবার দ্বার আইব, দ্বার আইয়া চকুর জল সারি তোলায় মুছে লইব, কিন্তু সামান্য দূর তনে বাবার ভাই চাইব, মার ভাই চাইব, ও হতা মনে আইব বাবা জমিল বড় কষ্ট করিয়া জাদুরে লালন পালন করলাই, তাই সামান্য সচ্চল সবল হইলাম, তোমার খেদমত করতাম খাওয়াইতাম, এখন পয়সায় খামার না টাকায় খামার না, তোমার দুটা কিডনিটাও নই আছে, এখন জমিল বাঁচাইবার কোন উপায় নাই, আল্লাহর বন্দায় বুঝি লাইব আমার জীবন শেষ হইয়াছে রে, আমার মরণের সময় আইছে, কি হইছে ওকে মানবো নি, না সেম কানেকশন হচ্ছে না, শুধু খালি বক্স বাড়াও না, বক্স তোলা বাড়াও, আইসো বক্স তোলা বাড়াও, তখন আরাম হই বলা না কোন চাই, বক্স বাড়াইলে আপনারা যারা আসো এ নিতা বহু দূর হইতো না আইসো, ও আমার আর দাঁড় তনে জাগা আমার বুজুর্গন, মানুষ যখন কোনো সময় জমিল মানুষে খুশির খান্দা খান্দে খান্দে নারে কোন চাই, আর কোনো সময় মানুষে জমিল দুঃখ ভরিয়া মানুষে খান্দে, বাইরে মরণ আমরা ডরাই না কিন্তু যন্ত্র জানুয়ারে জমিল মরণটা ডরায়, ডরায় কিনা হজরতে ঈসা আলাইহিসসালাম একদিন রাস্তা বাইয়ে হাঁটিয়া যাইতে রওনা দিলেছেন, যাবার সময় দেখো একটা পাত্রে জমিল গুনগুনাইয়া খালি খান দিতেছে, হজরতে ঈসা আলাইহিসসালাম ফরমাইল পাত্র তুমি মনের কোন দুঃখ গোপন করিয়া এখন জমিল খান দরায়, এখন আমার সামনে তুমি হইলাম, আল্লাহর হুকুম হইল পাত্র জমান খুলিল, পাত্রে হইল নবী ঈসা, আমি শুনছি আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ এবং পাত্র দিয়ে আল্লাহ দুজনের মধ্যে ইন্ধন দিবা, আমি ডরাইয়া আমার মতন পাত্র দিয়া যদি আল্লাহ দুজনের ইন্ধন দে আমি দুজনের আগুনের তেজার আমার জন্ম সম্ভব নয়, এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম, আল্লাহ ফরমাইল ঈমানদার বিশ্বাসী বান্দাবান্দী হল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার বিশ্বাসী বান্দাবান্দী হল ও আনফুসাকুম জমিন তোমার নফসরে তোমার জিসিমরে দুজখর আগুন তনে বাঁচাইলাম, ও আনফুসিকুম ও আনফুসিকুম তোমার নফসরে জমিন দুজখর আগুন তনে বাঁচাও, ও আহলিকুম নারাম এবং তোমার আহাল পরিবার যারা আছো তুমি তামাম রে এই জমিন দুজখর আগুন তনে তুমি বাঁচাইলাম, ওয়াকুদুহান্নাস ওয়াল হিজারা
আল্লাহ কাল কিয়ামত ময়দান এই দোজখের মধ্যে পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ দোজখের মধ্যে ইন্ধন দিবা। আজকে আমাদের মনের মধ্যে মরণের ডর নাই, আমাদের মনে কবরের মধ্যে কোনো ডর নাই, আমাদের মনের মধ্যে মিজানের কোনো ডর নাই, আমাদের মনের মধ্যে ফুলসিরাতের কোনো ডর নাই। অনেক মানুষে ফরমায় আমার যখন মরণের সময় আইব আজরাইল আমার দরওয়াইবা, আমি আজরাইলের কোদাম দিয়ে আমি সরিয়া যাইব। সম্ভব আছে কোন বেটার ক্ষমতা নাই, হযরত আজরাইলের সরাইবার কোন দরকার নাই, হযরত আজরাইলের সরানো সম্ভব হইতো না। আল্লাহর বান্দা হইব আজরাইল, আমার রৌয়ার ঘরের জমিন লাইলাই তুমি কোন আজরাইল লাইলাই, জাহিল মানুষের জাল কবল ধরে নিলি বলে জিও। আল্লাহর বান্দার মন্দুর বলইব হযরত আজরাইল হইবা, ও বান্দা তুমি ডরাইও না ভয় করিও না, আল্লাহ যে আখরা জায়গা মিনার দুনিয়া বন্দা তোমার গরু তোমার সামনে আইলাম কিশোর সবার ভিতরে এই রোগার বারোর জমিন ধরে তোমারে ভাই করে দিলাই ম আমি আজরাইল তোমার ঘর তোমার সামনে আইলাম, আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে এই জমিন তোমার সন্তান আদির আমি এতিম বানাইব, আমার নাম হইল আজরাইল। আমার বুজুর্গ আপনারা দেখছ মানুষ বেমার পড়ে, মানুষ বেমার পড়ার পরে মানুষে বুঝে যায় আমার ঔষধে খামার নামে মারা যাইব। আল্লাহর বন্দায় জমিন কি করে খান্দ খান্দে অনবরত খান্দে রসুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যদি বেমার বড় সবর করে এই বেমারের কারণে আল্লাহ তোমার গুণে ছবি রাখানো করিয়া দে। লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ, বাইরে জমিন যে বেমার ফরলায় এই বেমার কারণে আল্লাহ তোমার জীবনের গুণায় ছবি রাখানো করে দিবা সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে মুমিন মুসলমান জমিন বানাইলাম, আল্লাহর হাবিব রে আল্লাহ 18,000 মখলুকাতের জন্য জমি বানাইলাম, একটা ইহুদি যুবক সর্বদা রাসূলুল্লাহর সঙ্গে জমিনের মধ্যে চলাফেরা করত, আল্লাহর হাবিবের সঙ্গে রইত, আল্লাহর হাবিবে তো মায়া করতা, হঠাৎ একদিন রাসূলুল্লাহ ফরমাইলা আমার সাহাবাই কেরাম আমারে কইলাম যে ইহুদি যুবক সর্বদা আমার লগে রইত, আজকে দীর্ঘ কয়েকদিন হইল রে এই যুবকের কোন সন্তান মিলে না, কোন জায়গায় হোক ইয়া রাসূলুল্লাহ, সেই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় কোন সময় মারা যাইব, এখন বিছনাতে মাথা তোলা তার জন্য সম্ভব না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ফরমায় আমার সিয়ামাই কেরাম ফলাও আমি রাসূলুল্লাহ তার খবর দেখা যাইতাম। আল্লাহর হাবিবে ফরমায় এক মুসলমানের জন্য আর এক মুসলমানের পাঁচটা হক আছে, কয়টা হক? পাঁচটা হকের মধ্যে একটাই হলো ইয়াদাতুল মরিদ, যখন কোন মুসলমান বেমার হইয়া যায় তোমার উচিত হইল, দায়িত্ব হইল, তোমার হক হইল, তোমার ভাই মুসলমান বেমার পড়ছ তোমার ভাইয়ের খবরটা তুমি লইলাম। আমরা ডরাইয়া যাই না, মানুষ আমার তনে দুর্বল গেলে পয়সা খুঁজিব বলা না, গেলেও হইব 2,000 দেব আমি শিলচর যাইতাম, চিন্তা আছে যদি মরি যায় হরুতে তুমি কিন্তু হইতাম না, বাইরে মন দুর্বল করিও না, তোমার টেকার দরকার নাই, পয়সার দরকার নাই, আল্লাহর বন্দার সামনে যাইও, বন্দার সান্ত্বনা দিও। বেমারি দেখাত গেলে লাভ আছে না লস আছে? আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষ বেমারি দেখা যাইবা আল্লাহ তোমার জন্য আল্লাহর রহমতের 70,000 ফরিস্তায় তোমার জন্য দোয়া করেন সুবহানাল্লাহ। আরে দূরে হও সুবহানাল্লাহ, 70,000 ফরিস্তায় তোমার জন্য দোয়া করবা, 10 টাকা দিয়ে দোয়া করাইতে পারবা নিয়ে ফিরিস্তারে মাত্র না 10 কোটি টাকা দিলেও কামাইতো না, কিন্তু বালা নিয়তে যাইতে লাগবো বেমারি দেখার দেই ভাই 70,000। আমার বুজুর্গগণ বেমারি দেখার দেইও লাভ হইব। আল্লাহর হাবিবা কালাই সালামে ফরমাইল আমার সিয়ামাই কেরাম হলাই যাও যে যুবক সর্বদা আমার সঙ্গে চলাফেরা করত, আজকে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে, আমার রাসূলুল্লাহর উচিত হইল সেই যুবকের একটা বার আমি খবর লইলাম।
আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন অসংখ্য সাহাবাই কেরাম লইয়া সেই ইহুদি যুবকের বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে দেখা যায় সেই যুবক বিছানার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব রে জেমলে দেখছে জমিন কন্দন আরম্ভ করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানে খানদের আপনার সঙ্গে মোলাকাত করতাম, কিন্তু বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। বাইরে একজন বন্ধু যদি দশ বছর বিশ বছর বন্ধু আলা করিয়া যায়, আর লগর বন্ধু যদি জমিন ব্যবহার করে যায়, আর এক বন্ধু যখন দেখা যায় ভাই খবর লই ভাই, আল্লাহর বন্দায় আঞ্জা করে দরিয়া খান দেয়ার হয়ে ভাই, আমি বিশ বছর তোমার লগে পাইয়াই ঘরে কাটাইলাম, আল্লাহর হুকুম হইছে আমি মারা যাইব, বাইরে যদি আমি জমিন মারা যাই আমার সন্তান আপনারা দেখছো মা বাবা যখন মারা যায়, মা বাবার কলিমার তলকিন দেওয়ার সময় মা বাবার সন্তানের ভাই চক্ষু তুলে মারিয়া চাইছেন কিনা, কিন্তু যখন বন্ধু যায় মাতা সম্ভব হয় না, চকু ভাই জোর জোর জল ভাই রয় যে সময় জমিন তুমি বিদায় নিতাম, বিদায় নেওয়ার আগে একটা আমার মা বাবা চক্ষু মেলিয়া সন্তান দিয়ে আল্লাহর হাওলা করিয়া দুনিয়া তুলে বিদায় নেয়। কোন কারণে আমার তোমার সন্তান দিয়ে আল্লাহর হাওলা করলাম, আমি আল্লাহর হুকুম হইছে জমিন তুলে মারা যাইয়া আমি তোমাদের আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। আল্লাহর হাবিব রে যেমনে দেখছে কন্দন আরম্ভ করছে, রাসূলুল্লাহ ফরমাইল ও ভাই তুমি ডরাইও না ভয় করিও না, লাবাসা তাহুরুন ইনশাআল্লাহ, বাইরে জমিন যে বেমার হলাই এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সবের মাফ করিয়া দিবা। আল্লাহর হাবিব দ্বারা বই রইছ, আল্লাহর হাবিবে ফরমাইন বাইরে আমি একটা অনুরোধ করি, আর যদি আমার কথা মতো মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাত তোর জামিনদার হই নাই। সুবহানাল্লাহ, সেই যুবক কইল ইয়া রাসূলুল্লাহ কোন কথা মারে কইলাম? আল্লাহর হাবিবে ফরমাইন ও যুবক তুমি একটা বার কওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন ও ভাই তুমি এই কলিমা পড়িয়া যদি মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জামিনদার হইব। ইহুদি বেটায় ফড়িব নি, মাতার দ্বারও তার বাবা বই রইছ, এখন চিন্তা করলো আমি নবীর কলিমা ভরিয়ে মারা যাইতাম, বাবা খারাপ পাইবা, আল্লাহর মন্দার দিল নরম হয়ে গেছে, বাবার ভাই খোল্লা তোলা মানে আসায় বাবায় কইলা ও যাদু মল্লি আমার কোনো অসুবিধা নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া মারা যাও, আর যদি তোমার ইচ্ছা হয় না তাহলে মুহাম্মদের কলিমা পড়িও না, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাতের সঙ্গে হাত মিলাই আর কইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার লগে লগে আল্লাহর বান্দার মরণ হয়ে যায়, আল্লাহর বান্দারে গোসলের ব্যবস্থা হইল, কাবুলের মাধ্যমে আবৃত হইয়া জানাজার নামাজ পড়া নিয়মিত। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবাই কেরাম বলাই যাও, যদি তোমরা কোনো জান্নাতি মানুষের জানাজার মধ্যে অংশগ্রহণ করতে চাও এই ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করিলাম। আল্লাহর হাবিবে দুইজন ব্যক্তির জানাজার মধ্যে গেছে, আল্লাহর হাবিবে জমিনের মধ্যে কদম মুরা লাগাইছেন না, ডিগি দিয়ে ডিগি দিয়ে গেছে। আরেকজন হইলা আল্লাহর হাবিবরে তো মায়ান সাহাবি হযরতে সাআদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাআদ ইবনে মুআয সময় জমিন তুলে বিদায় নিছেন, আল্লাহর হাবিবে ফরমায় সাআদ ইবনে মুআযের মরণের কারণে আল্লাহর আরশে আযিমে কাফিসে দিলে বলেন সুবহানাল্লাহ,
রাসূলুল্লাহ সাদ ইবনে মুয়াজের জানাজায় যাওয়ার সময় দেখা যায় রাসূলুল্লাহ কদম জমিন রাখা সম্ভব হয় না, শুধু খালি ডিগি দিয়া রাসূলুল্লাহ কদম দিয়া যাইতেছে। সাহাবাই কেরামে ফরমালিয়া রাসূলুল্লাহ জীবনে অনেক জানাজার মধ্যে অংশ গ্রহণ করলাই, ইয়া রাসূলুল্লাহ ইলা ডিগি দিয়া হাঁটিলাই না, আজকে আপনার সাহাবী সাদ ইবনে মুয়াজের জানাজার মধ্যে যাইতরা, আপনি রাসূলুল্লাহ কোন কারণে ডিগি দিয়া যাও? রাসূলুল্লাহ ফরমায় তোমরা জানো না আমার সাদ ইবনে মুয়াজের জানাজার মধ্যে আল্লাহর রহমতের ফরিস্তা সাবউনা আলফাম মিনাল মালাইকা, একজন না দুইজন নাই রে, আল্লাহর রহমতের 70,000 ফরিস্তা জমেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ জমিনে আমার মুড়া লাগাইবার জায়গা পাই না, আল্লাহর রহমতের ফরিস্তা শিরকত করে লইছে, এর কারণে আমার বুজুর্গ এই জমিন ও ভালোমানুষের জনতার মধ্যে অংশগ্রহণ করিও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমাইল মানিতামান জানাজাতা মুসলিমুন ইমানান ওয়া ইহতিসাবা ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিবে ফরমায় যখন জমিন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দার জানাজার নামাজে অংশগ্রহণ করিও, আল্লাহর বান্দার কবরের মধ্যে দাফন করিও, আল্লাহ তোমার নাম আমল আল্লাহ দুইটা কিরা সব আল্লাহ দান করবা। জোরে বলো সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে জানাজার নামাজ অংশগ্রহণ করবাই, আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়িয়া কবর দাফন করবাই, আল্লাহ তোমার নামায় আমল দুইটা কিরা সব দান করবা। সাহাবাই কেরামে ফরমাইয়া রাসূলুল্লাহ কিরা শব্দের অর্থ কি হইল? আল্লাহর হাবিবে ফরমাইল কিরা শব্দের অর্থ হইল খুদফা, অর্থাৎ আল্লাহর বান্দার জানাজার নামাজ যদি তুমি জমিন শরীক হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমল একটা ওহুদ পাহাড় বরাবর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আর যদি লগে লগে জমিন দাফন করিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল দুইটা ওহুদ পাহাড় বরাবর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ মানুষ যখন মারা যায়, মানুষের জানাজার নামাজ আপনারা অংশগ্রহণ করিও, কোন কারণে? আপনারা দেখছো যখন জমিন জানাজার নামাজ আরম্ভ হয়, ইমাম সাহেব ফরমায় এই ব্যক্তির আমল সম্পর্কে আপনাদের কি মতামত হইল? হইননি আপনারা এটা দিতে আছেন? এই তো বহুত দিন খাই খার বার করছেন, বাওলা হয়েছে হলা হয়েছে, যদি কোনো রিন্দার হওনি দেউনি তা হই, আমরা আওলা দখল আছি বা থান হরুতা আছেন বাইয়ে না সইন, আপনারা হইবা হইননি? শেষ একটা কথা হইননি যে এনর আমল সম্পর্কে আপনারা কি মতামত? মাথুন না মানে কি তা কয়? এখানে আন্তর্জাতিক লেভেলের ডাকাই তুইলে এই সময় হইবা নি, মানে হইবা মরে গেছে আর যে সাতটা হই নাই বালা। হায় রে হায়, আমার বুজুর্গান উম্মতে মুহাম্মদিয়ে ভালো হওয়ার কারণে আল্লাহর বান্দার যদি ডায়রির মধ্যে খারাপ নাম ডায়রির মধ্যে লেখা হয়, উম্মতে মুহাম্মদিয়ে জানাজার আগে আল্লাহর দরবার যখন ভালো হয়, আল্লাহ তাদের কারণে আল্লাহ এই বান্দার নাম ভালো লিস্ট লিখিলেন। সুবহানাল্লাহ। কথা লাগি যত বেশ মানুষ মরবা, আপনি বেশি মানুষের জনজাত যাইও, আপনি মারা যাওয়ার পরে আল্লাহ তোমার জনজার মধ্যে তো বেশি মানুষ জায়গা দিবেন। সুবহানাল্লাহ। একটা জিনিস আমরা সামান্য লস করিলাই, যখন কোনো নেপালি বাচ্চা মারা যায়, মারা যাওয়ার পরে জনজার মধ্যে মানুষ আপনার অংশগ্রহণ করেন না, করেননি বাসাই জনজাত গেছেন না? ইদ্রিসের নাতি গো 3 দিন হয়েছে, এগো বেগুনা এগো গিয়ার কিচ্ছা করতা, এগো এলো ইদ্রিসের নাতি, এগোর খেউরো লাগে না করারও লাগে না, কলা ফাতারি বেরিয়া নমাজরা দিত লইয়া উড়ো করে লইয়া যাই তাকে। হায় রে হায়, বাইরে বড় মানুষের জনজার মধ্যে যাইবাই তোমার লাভ হইব, দুইটা ওহুদ পাহাড় পরিমাণ সব পাইবাই, তুমি সুপারিশ করো ভাই আল্লাহর বান্দারে নাজাত করাই দিলাই ভাই, কিন্তু মাসুম বাচ্চার জনজার মধ্যে যখন যাইবাই, এই মাসুম বাচ্চাই কালকে আমতর ময়দান আল্লাহর দরবার তোমার জন্য সুপারিশ করবো। যেন বলো সুবহানাল্লাহ।
কারণে এই মাসুম বাচ্চাইল বেগুনা জেলা নবী আখলার জমিনে কোনো গুনাহ নাই ওলা মাসুম বেগুনা বাচ্চাই যখন মারা যায় তাদের জানাজার মধ্যে অংশগ্রহণ করিও কাল কিয়ামতের দিন হইব আয় আল্লাহ আমি মারা যাওয়ার পরে মুখোমুখ আমার জানাজার মধ্যে আইছো আমি সুপারিশ করি আর আজ তোমার বন্ধু বান্ধবী আপনি মোলে আমার পরে আদি এর জন্য আমার বুজুর্গ আরেকটা জিনিস কইয়া যায় এই ছোটবেলা যদি সন্তান মারা যায় তাহলে জমিল কোন সময় খান্দা কোটি করিও না খান্দনি সন্তান যখন জমিন মারা যায় মা বাবায় খান্দল খান্দল নাই মা বাবায় জমিন খান্দনি রে মা বাবায় খান্দে থাকে সাসা সাসির জমিন খান্দল বন্ধ হয় না সামান্য বাবা বাবা খোরা যদি সন্তান মারা যায় মা বাবা সাসা সাসি নানা নাই নাই বাইরে দ্বারা হাসার মানুষের চকুর জল বাই রইল কোন কারণে এত সুন্দর বাচ্চা জমিন বাবা হইতো মামা হইতো তাদের সুপারিশের কারণে মা বাবার জন্ম তো জায়গা দিবা আল্লাহর হাবিবা কালাইসলামে মসজিদে নববীর মধ্যে বয়ান হরে যার না বালির তিনজন বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলাই কালকে আমতর ময়দান মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই তারা সুপারিশ করবা তাদের সুপারিশের কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো জায়গা দিলাইবা সাহাবাই কেরামে বলবেনি আর রাসূলুল্লাহ যদি কোনো মানুষের দুইজন সন্তান মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবা জমিনের মধ্যে সবর করিলাই তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো অসুবিধা নাই ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের একজন নাবালিক বাচ্চা মারা যায় আল্লাহর হাবিবে ফরমায় যদি মা বাবা জমিনের মধ্যে সবর করিয়া যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোনো ধরনের কোনো ডর হয় নাই আল্লাহর হাবিবে বয়ান তুমি আমার হোসাই জমিন মনের কোন দুঃখ গোপন করিয়া আমার সামনে খান দিতেছ আয়েশা তুমি একটা বার আমার সামনে হইলাও আমার বুজুর্গ আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী যে কইলাই যার তিন জন্না বলি বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোন ডর নাই কোন ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে কইলাই যার দুই জন্না বলি বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোন ডর নাই কোন ভয় নাই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যে কইলাই যার একজন না বলি বাচ্চা মারা যাইবা কাল কিয়ামতের ময়দানে মা বাবার কোন ডর হয় নাই হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার কোন সন্তান আদি নাই যখন কাল কিয়ামতের ময়দানে আমি আয়েশা বাই রইব সেই ময়দানে আসর আমি আয়েশা রেখে সুপারিশ করবা রাসূলুল্লাহ ফরমান আয়েশা তুমি জানিয়া রাখিও যখন কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের কোন সহ্য হারি নাই সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের জন্য সহ্য হারি সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব উম্মতের লগে তোমায় এত মহব্বত আল্লাহর হাবিব যখন 63 বছর পরে জমিন তলে বিদায় নিতা হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সামনে আইছো সালাম করছেন বইছো হযরত আজরাইল ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবার তনে আইছি আল্লাহ রাব্বুল আলামিন কইছো যদি আপনার ইচ্ছা হয় জমিন রইতাই আর যদি ইচ্ছা হয় আমার পারমিশন দিতাই আমি আজরাইলে আপনার রুহ মুবারক লইয়া খোলা যাইতা হে যাইতা নবীজির রুহ মুবারক আল্লাহর হাবিবা কালাইসলামে জমিন কন্দন আরম্ভ করছে হযরত আজরাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন কারণে কান্দন আল্লাহর হাবিবে কথা কইলেন
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল, ও জিব্রাইল যাও আমার হাবিবরে হইও, যদি তাইনে রাজি হই যায় আমি আল্লাহ আরশে আজিমতান ব্যবস্থা করে লাইব। হযরত জিব্রাইল ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে খান্তি দেনছই? আল্লাহ রাব্বুল আলামিনে কইছই, যদি আপনি নবীজি রাজি হই যাও আল্লাহ আরশে আজিম তোমার কবর দিয়া দিলাইবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিব্রাইল আমার হোসাই, আমি রাসূলুল্লাহ আরশে আজিম যাইব, আমার রওয়ার ফারুক আমার দুনিয়ার জমিনের উম্মত যখন মারা যাইবা তাদের কবর কোন জায়গার মধ্যে দেওয়াইব? ইয়া রাসূলুল্লাহ যে যে জমিন থাকবা সেই জমিনের মধ্যে তাদের কবর দেওয়াইব। রাসূলুল্লাহ ফরমাইল, ও ভাই জিব্রাইল আল্লাহর হইও, আমি আমার গুনাহের উম্মত তোয়া আমি রাসূলুল্লাহ আর সে আজিম কোন সময় চাই আল্লাহ, আমি রাসূলুল্লাহ আর সে আজিম ঘুমাইব আমার গুনাহের উম্মত জমিন রইবা, আমি এটা চাই আর না আমার উম্মত যে জমিন থাকবা আমি রাসূলুল্লাহ থাকব আমার কোন অসুবিধা নাই। এত মায়া, হ্যাঁ এর জন্য আমার বুজুরগণ এই জমিনের মধ্যে মরণ ডেডরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সোহাবায়ে কেরামগণের সঙ্গে জান্নাত খাড়া খাড়া রইবা। রাসূলুল্লাহ ফরমাইল, ও আয়েশা যে ব্যক্তি জমিন ডেইলি দিন বিশ বার মরণের কথারে স্মরণ করব, আল্লাহর বান্দা যখন মারা যাইবা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সোহাবায়ে কেরামগণের লোকের জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালালি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা ওয়ালালি আবার বুজুর্গন আজরাইলের লগে আপনারা মায়া আছেন, খেয়ার নাই জি, আজরাইলের নাম শুনলে ডর করে নেন, ডরর কথা। আজরাইল আলাইহিস সালামে ভয়ঙ্কর শ্রদ্ধা মর্তা করেন জি, ইমানদার মুমিন মুসলমানের জান যখন কবজ করেন তখন ভালো শ্রদ্ধা করেন, আর গুনাগার মানুষের জান কবজ করার সময় বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শ্রদ্ধা করিলেন, যাতে মানুষের দেখার পরে জমিনে হুলুস আরম্ভ করে করে কিনা। গুনাগার মানুষ মারা যাওয়ার সময় আলামত পাই দিবা যে মানুষের বেশি হাল্লা চিৎকা লড়াচড়া করবে, ছয়জনে যাথা মারি ধরে লাগে লাগে না নিচ্ছে মনে করি আল্লাহর বন্দার অবস্থাটা বেশ পালা নাই। এখানে আজরাইল আলাইহিস সালাম যখন লালা পর্যন্ত আগে যাবা তার ইন্টারনেটে ইন্টারনে দরত নাই মাথুন না, তার ইন্টারনেটে দরত নাই নি দরব, হে ভয়ঙ্কর সুরতে কি করাইব, আজরাইলের আত্মনে কেউ বাগিয়ে যাওয়া যাইব নি জি, ইলাকেও গেছলা হায় আমার বুজুরগণ। কোন মানুষে ফরমাইল আমার যখন মরণের সময় আইব আজরাইল আমার সামনে আইবা, আজরাইলের সামনে তো আমি সরিয়ে যাই সম্ভব আছে, কোন বেটার বাপর ক্ষমতাও নাই, আজরাইলের সামনে তো বাসিয়া যাওয়া সম্ভব হইত নাই সম্ভব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাও ওয়ালাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, বন্দা তুমি যেন যাও না কেন তোমার যখন জীবন শেষ হইব মরণের সময় আইবে সেই সময় আমার আজরাইল তোমার সামনে যাইব অসুবিধা নাই। আমার বুজুর্গ কোন সময় দেখা যায় মানুষ
রৌয়ার ভারে মানু হাইলা খান দিটাও না মারা যায় মরণিলানি মৌতই যায় আল্লাহর হুকুম কোন মানু শিলচর মেডিকেল মারা যায় কোন মানু হাইলা খান দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল মারা যায় ওই সময় মা বাবা এখান দইন জাদমনি রে তুমি যদি একটা অনুযায়ী তার না তাহলে তো তোমার টিপারে ধাক্কা মারি মারে না বাইরে আসো সরিও না জমিনে পস্তাইও না কোন কারণে মানুষের শরীরের লগে যে মাটির সম্পর্ক আছে এই মাটিতে না যাওয়া পর্যন্ত আল্লাহর বন্ধা বান্ধবীর মরণ হইত নাই বার করে আসাও ঢাকায় কোন হাকায় কিতাবের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নয় একজন ফরিস্তা যে ফরিস্তার নাম হইল মালাকুল আরহাম এই মালাকুল আরহামের দায়িত্ব কি ডিউটি কি বন্দা যখন রৌয়ার পার মার গর্ব প্রথম দিনাই যায় ও সময় আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আর দেরি হরিও না আমার বন্দা রৌয়ার পার জমিল তার মার রেহমের মধ্যে আইছে রে আমার বন্দা বেঙ্গালোর শিবাজী নগর মারা যাইব আমার বন্দা বেঙ্গালোর ত্রিপালিয়ার মধ্যে ইলেকট্রন ইনস্টিটিউট মারা যাইব আমার বন্দা শিলং নিগ্রিমস হসপিটাল মারা যাইব আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেলের মধ্যে মারা যাইব ও মালাকুল আরহাম আর দেরি হরিও না এই শিলচর গঙ্গুর মেডিকেলের সময় নমাটি আমার বন্দার মার রেহমের মধ্যে মিশাই দে এই ফরিস্তায় সামান্য মাটি আনিয়ে মিশাই দিবা সন্তান জমিনে বড়ইব তোমার শরীরের লগে মাটিটা মিশিয়া যাইব বাইরে যখন তোমার মরণের সময় আইবে এই জায়গায় না যাও পর্যন্ত তোমার মন ধরিত নাই বলেন আনি এমন উমস্থল লাগাইব আইজ একঠাও না গেলে নাও হ্যাঁ হইতা যাইস না কিতা মাত মাতো তিন দিন বাদে রোজা ফোতা খাইতা আইজ না গেলে পারমুন থার আজরাইল হন বয়া কইতা আইও সময় দেরি নাই আইও বাইরে বড় দুঃখ লাগে কোন সময় মেঘলা দিন দশনি মানু মারা যাইন মা বাবা নিষেধ করেন বাবারে করতে পারইও না আমাদের ওখানে একজন মানু কয়েক বছর আগে মারা গেছে বাড়িতে মেঘলা দিন বার হয়েছে যাইতে আপনার আম সুলিয়া আছে নানি খাসা আম হায় রে হায় কি পরিমাণ মজা আম তুলা ঠাটকা হইতে সময় খাটিয়া আর সাইল করি খলিয়া না সাইল খলি খরিয়া আর খাসা মরিচ খামড় মারার বাদে হুস জায়গা আছে হ্যাঁ এতনে আরও মজা হইল আপনার অগুর খরেদি খাটিয়া সার চামচ দি বড়া অফাকিরি ফেলাইতেন ফেলাইয়া অফাকিরি আপনার কুসাইয়া খাসা মরিচ রৌন হবইতা দিতা খালা লবণ দিতা এগুর নাম বলে খসি এগু কিতা বলে খসি খাই আমিও খাই ওঠো মজা লাগে আমি খুব টেঙ্গা ভাই আমার গরু হইল না বেঠানি না কিচ্ছা আমি বললাম এটা কিচ্ছা আমার মাত্র তুমি জানি খান তো না জিলি লা টেঙ্গা ডাল লো না ইটা এক কেজি টেঙ্গা খাসা আম খামড়াই খাইব লাগে উঠাইছেন ই পরিমাণ আল্লাহ তাক্কত দিছে আমি জমিনে দুইটা জিনিস পছন্দ করি টেঙ্গা আর নুনটা রসগোল্লা এক দুইটা কোনো রকম আঙ্গাজ ভরি খাই মো তিন ভাটাম না খামাইতে নয় ওলা অবস্থা টেঙ্গা খুব চলে তা টেঙ্গা খসি খাবার সময় খসি যে দেবইব খসি খাই নানি খুন চাই খাইতে খাইতে বিত্তর হুক কই গেল এর বাদে দেখবাই হরু তাই তলে দি খানা করিয়া লবণ আলা টেস্ট আনেন খসাই এর বাদে তারে খামলাইয়া রোধ করে তো এই বেঠায় কিতা করছে বেঠার ফুয়ায় আম খাটিয়া কইছে যাই কি বন্ধে দি মেঘলা দিনা সার আম খাইব বাইরে জোয়ান আম খাটিয়া খামরেঙ্গা মরিস আর লবণ লইয়া গেছে সামাইল নবরে দেখা যায় বন্দা জমিন নাই কিন্তু আম আপনার দ্বার আছে কোন কারণে বিজলি পড়িয়া মারা গেছে তার হুকুম আসলে এই জমিনের মধ্যে মারা যাইত এর কারণে বন্দার শরীরের লগে যে মাটির সম্পর্ক আছে এই মাটিতে না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হইত নাই বার করে আসা তফসিরের দুরে মনসুরের মধ্যে নয় একদিন হজরতে সুলাইমান আলাইসালামে তার উম্মত হল আওয়াজ আরম্ভ করছে এমন সময় দেখা যায় এত সুন্দর একজন যুবক হজরতে সুলাইমান আলাইসালামের সামনে বই যায় খুব সুন্দর একজন মানুষ সুলাইমান আলাইসালামের সামনে আইস সামান্য আলাপ আলোচনা করছে আলোচনা করিয়া এই রানা দিয়েছে
আমার বুজুরগণ হযরত সুলাইমান আলাইহিস সালামে আগের মত আবার যখন বয়ান আরম্ভ করছেন ও সময় দেখা যায় একজন যুবক মধ্যখানে ফিসে দাঁড়াই রয়েছে, একজন যুবক বসিয়া রইল, হযরত সুলাইমান আলাইহিস সালামে দেখুন আল্লাহর বান্দার চেহারাটা আপনার বদলে যায়, একটা চিন্তা পড়ে গেছে ওবাইদি আইয়ুব খান বিত্রে দি জায়গা আছে আপনার আয়ুব কত দূর সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা একটা ইস্যু লাগবো তো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা দিরে